সো এখানে প্যাকেজিংটা দেখানোর জন্য আমি জাস্ট এই জায়গাটা রেকর্ড করছি। সাপোজ এখানে কেক রাখা আছে, প্রত্যেকটা কেক এই প্যাকেটটার ভেতরে আছে অ্যান্ড তার ভেতরে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেক আলাদা করে আবার প্যাক করা। মানে তুমি এই পুরো প্যাকেটটা যদি খুলেও ফেলো প্রত্যেকটা কেক ইনট্যাক্ট থাকবে অ্যাজ ইট ইজ। জাস্ট সি, এবার তুমি ইন্ডিভিজুয়াল একটা একটা করে কেক খাও, প্যাকেট খোলা রাখো, রাবার ব্যান্ড করার কিছু করার দরকার নেই। সেম উইথ প্রজাপতি বিস্কিট, এই প্যাকেটটা প্রজাপতি বিস্কিটের প্যাকেট, প্রত্যেকটা বিস্কিট দুটো দুটো করে বিস্কিট ইন্ডিভিজুয়ালি প্যাক করা, কোনো রকম কোনো প্রবলেম। তুমি একটা করে বিস্কিট খাও, বাকিগুলো অ্যাজ ইট ইজ খুলে রেখে দাও, কোনো কৌটোতে ঢালারও দরকার নেই। সো ইয়া, ইটস লাইক দ্যাট, দ্যাটস হাউ দে প্যাক থিংস। আজকে স্যাটারডে, স্যাটারডে আমাদের লাঞ্চে আছে ভাজা মুগ ডাল। তো প্রথমে মুগ ডালটা একটু বাটার একটু তেলে ভেজে নিই, তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আদা কুচি টম্যাটো নুন মিষ্টি দিয়ে। দিস ইজ দ্য ডাল, চেরা কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঝাল ঝাল আলু ভাজা, কোহিনুর চালের বাসমতি রাইস, আর এটা অভিষেক চিকেন, পেঁয়াজ রসুন ক্যাপসিকাম সস টম্যাটো দিয়ে কিছু একটা বানানোর চেষ্টায় আছে। এটা কি অয়েল কুকিং না নো অয়েল কুকিং? নো অয়েল সসি চিকেন স্যালাড টাইপের। ঘুমতি বিবার সুমতি কে সঙ্গী কঞ্চন বরণে বিরাজ সুবে সা কানন কুণ্ডল কুঞ্চিত কে সা হাত বজ্রা ধ্বজা বিরাজে কান্ধে মুঞ্জনে উসাজে শঙ্কর সুমন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন। চারু যোগ প্রতাপ তোমারে পরিচিত জগত জিয়ারা সাধু সন্তকে তুম রাখবারে আসু নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নাম নিধিকে দাতা সুবর্দিন জনকি মাতা রাম রসায়ন তুমরে পাশা সদারা রঘুপতিকে দশা তুমরে ভজন রাম কো পাবে জনম জনম কে দুবি শ্রাবে অন্তকাল রঘুবর পূজায় জাহান জন। সো এই যে এই চিজ চিকেন স্যালাড এরম দেখতে হয়েছে, দেখাচ্ছে এখানে গন্ধলেবুও পাওয়া যায়। গন্ধলেবু, মুগ ডাল, কাঁচা লঙ্কা, ঝাল ঝাল আলু ভাজা, ব্লেসিং ব্লেসিং। সো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি, টার্গেট আছে বিচ, কিন্তু এখন বাজে 6টা। তো 6টার সময় বেরিয়ে কতটা বিচে যেতে পারবো আর তারপর ওখান থেকে ফিরতে পারবো। সো এই ড্রেসটা আমি পুরো রেখে দিয়েছিলাম জাস্ট ফর বিচ, ভেবেই রেখেছিলাম যেদিন বিচে যাবো আমি এই ড্রেসটা পরে যাবো। সো দিস ইজ দ্য ড্রেস, ইটস এ ফ্রক ফ্রম জুডিও। সো দেখি যদি বিচে যাই তাহলে ভিডিও শেয়ার করবো, ফটো তুলবো, রিলস বানানোর ইচ্ছা আছে। কতটাই করতে পারবো জানি না, কারণ সানসেট হয়ে যাবে, 6টা ক্রস করে গেছে। ওখানে যাচ্ছে অভিষেক মোমোকে নিয়ে। যাই না কদ্দূর কি করতে পারবো দেখি। সো হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট এক্সিটের কাছে চলে এসেছি, আমার মনে হয় মেন এক্সিট দিয়ে বেরিয়ে তারপর আমরা বিচ পাবো। সো অনেকক্ষণ ধরেই হাঁটতে হচ্ছে, প্রায় ক্যাম্পাসের বাইরে চলে এলাম। এটা ওয়েস্টের এক্সিটের সামনাসামনি সমুদ্র।
এই যে ওয়েস্ট লেখা, এখান দিয়ে সব গাড়িগুলো ঢোকে। দিস ইজ দ্য এন্ট্রান্স, এরমভাবে যায়। এই যে আমরা ওয়েস্টের ক্যাম্পাসের বাইরে চলে এলাম, ক্যাম্পাসের বাইরে চলে এসেছি। এই যে ওয়েস্ট লেখা, ওয়েস্ট। সো মাইলের পর মাইল হেঁটে আমরা বিচ দেখতে পেলাম না, একটা আনঅফিসিয়াল বিচ, এটা আছে। এটা নট আ টুরিস্ট স্পট, নট সেফ। এই যে এই যে বেচারা মোমোটার আর বীজ দেখালো না। দেখি মোমোর মুখটা দেখাই, দেখি মোমো 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 বীজ, মোমো বীজ, মামা বীজ। আমরা বোঝাতে পারছি না, দেখো এখান দিয়ে রাস্তার পাশেই বীজ, বাট দের ইজ নো আউটলেট টু ইট। পুরো ফালুদা, এত মাইলের পর মাইল হেঁটে এখন 6:30-7:45 বাজে, আবার ব্যাক করতে হবে, অন্ধকার হয়ে যাবে। বীজ কোথায় আমরা জানি না। সো জাস্ট ওই হারা উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার করতে পেরেছি, তাও আবার মোমোকে নিয়ে। আর এই ড্রেসটা বেকার পরে এলাম, কারণ বিচে যেতে পারবো, কোনো ছবি উঠবে না। এই যে আবার বিচের জল দেখা যাচ্ছে। এই যে আরে বাবা, বাট এগুলো কিন্তু সব অফ বিট, মানে এগুলো কিন্তু কোনো অফিসিয়ালি বিচ নয়। মাম্মা কেমন লাগছে রে বিচে? মাম্মা এই মাম্মা কেমন লাগছে, কেমন লাগছে মাম্মা? মাম্মা বিচে কেমন লাগছে গো, কেমন লাগছে রে? ফাইনালি 2 মাস পরে আমরা একটা আনঅফিসিয়াল সাইটই সাই, এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, আনঅফিসিয়াল, এখানে আমরা আসতে পেরেছি। হ্যাঁ তুই তো পুরো কনফিডেন্টলি ওইস থেকে বেরোলি, সামনে বিচ আছে। এই যে বিচ, সুন্দর বিচ, আমরা নামতে পারছি না। এই যে এই সব দেওয়া আছে সামনে রাস্তার উপর, আমরা এখান দিয়ে সোজা হেঁটে যে এসেছি ওইস থেকে। অ্যান্ড এটা হচ্ছে একটা আউটলেট মতন, এটা নট অ্যান অফিসিয়ালি অফিসিয়াল বিচ। সো না জেনে আসলে যা হয়, ও জানেই না যে কোথায় বিচটা আছে। ও বুট ক্যাম্পের সময় যেখানে এসেছিলো সেই হোটেলটা কাফু রিসর্ট, ওটা ওইস থেকে অনেক দূরে, ওখান থেকেও বিচে গেছিলো একা, বাট ওইস থেকে বিচে আসেনি। সো হি গেসড এভরিথিং অ্যান্ড লেটস সি হোয়াটস হিয়ার। কোথায় তোরা, কোথায়? This is nice. This is even nearer. Mama! Mama queen! Mama queen! Queen, 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 queen. Oh, এই জায়গাটা তাও বেটার। এই জায়গাটা অসাম। কাফু অনেক দূর। এই দেখ, there are two people there, sitting there. ওখানে দুটো লোক বসে আছে, দেখেছিস? মাস পরে ফাইনালি ওকিনাওয়ার যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা পাচ্ছি, দ্যাট ইজ বিচ। পুরো নীল জল একদম কাছ থেকে দেখছি। আমাম্মা 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 আদে আমাকেও নে মাম্মা কুইন, মাম্মা কুইন, মাম্মা মাম্মা তো ভিডিও করছিস তুই? হ্যাঁ এই তো মাম্মা, আমি হাত দিতে পারছি না, জবা ফুল তুলেছি বলে গায়ে হাত দিতে পারছি না।
সো আমরা ফিরছি, এখন 7:30 বেজে গেছে, 7:30 ইন দি ইভিনিং, স্টিল আলো আছে। অ্যান্ড যার কথা ভাবতে ভাবতে আমরা যাচ্ছিলাম হেজেল, সেই মেয়েটি, ওর সাথে দেখাও হয়ে গেল। আমরা ব্যাক করছি বিচ থেকে, অ্যান্ড দেখছি দূর থেকে ও জগ করতে করতে আসছে, জগিং করে ও ডেইলি 5 কিলোমিটার্স ডাউন দ্য হিল আপ হিল যায়। তো ওর সাথে দাঁড়িয়ে কথা বললাম, ভেবেছিলাম একবার ব্লগে নেব, বাট একটা ইম্পর্টেন্ট বিজনেস কল চলে এলো, তাই আর হেজেলকে ডিস্টার্ব করিনি। অভিষেক ফোনে কথা বলছিল বিজনেস কলে, হেজেল মোমোকে হাই বলল। হেজেলকে এটাই বললাম যে তোমার কথা বলতে বলতে আমরা আজকে পুরো বাড়ি থেকে বেরোনো, বিচে যাওয়া, অ্যান্ড দেন ফাইনালি উই মেট হার অ্যাজ ওয়েল, ভেরি ডেডিকেটেড টুয়ার্ডস হার হেলথ। পুরো স্পিডে দৌড়াচ্ছে, ম্যারাথন রেসের মতন, পুরো ম্যারাথন দৌড়ের মতন দৌড়। হাতে আবার একটা ব্যান্ড পরেছে, ফ্লুরোসেন্ট লাইট, যাতে রাত্রে যখন যদি ও ফিরতে ফিরতে রাত হয়ে যায়, সানসেট হয়ে গিয়ে পুরো অন্ধকার হয়ে যায়, তো ফেরার সময় যাতে ওকে অন্ধকারের মধ্যে সবাই স্পট করতে পারে যে না একটা মানুষ ওখান দিয়ে যাচ্ছে, সেইটা ভেবে ও হাতে ওটা পড়েছে, বুঝলি, ফ্লুরোসেন্ট ব্যান্ড পড়েছে হাতে, হ্যাঁ, যাতে ওকে সবাই স্পট করতে পারে। পুরো পাগলি মেয়েটা, প্রচণ্ড ডেডিকেটেড, অ্যান্ড লাইক শি ইজ কোয়াইট, শি গিভস আউট ইন্সপিরেশন টু আদার্স অ্যাজ ওয়েল, বিকজ শি ইজ ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট হার হেলথ, অ্যান্ড হেলথ কনসিয়াস লোকদের আমার খুব ভালো লাগে। আর এই আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি মর্নিং ওয়াকও করো এরমভাবে, আর ইভিনিং ওয়াক, ও বলছে সকালে প্রচণ্ড কড়া রোদ, 6টা থেকেই ব্রাইট সানলাইট, তো এই সময়টা বেছে নিই যখন ওয়েদারটা ঠান্ডা, অল্প অল্প আলো, এই সময়টা কমফোর্টেবল হয়। সো আমরা ক্যাম্পাসে ঢুকে গেছি, মোমো আজকে প্রচণ্ড এনজয় করেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ফাইনালি অফিসিয়ালি আমি হেজেলকে জিজ্ঞেস করলাম, অফিসিয়াল কোনো বিচ নেই ওখানে, অফিসিয়াল সেফ বিচ যেটা ট্যুরিস্টদের জন্য, সেরকম কিছু নেই। ও বলে এরকম ছোটো ছোটো আউটলেট আছে, ওই আউটলেটেই যেতে পারো, তো এগুলো হচ্ছে, হ্যাঁ আমি বললাম, আমি সেটাই তো বলছিলাম ওকে যে আমরা তোমার কথা বলতে বলতেই থ্রু আউট দ্য ওয়াক উই আর ডিসকাসিং অ্যাবাউট ইউ অনলি, অ্যান্ড উই মেট ইউ, ওয়াট আ কোইন্সিডেন্স, আমি বললাম তো এটা ওকে। সামডে আই উইল টেক হার ইন দ্য ব্লগ অ্যাজ ওয়েল, অ্যান্ড উইল বি এবল টু মিট হার, শি ইজ আ অসাম গার্ল, অসাম পার্সোনালিটি। আমার এই যে পুরো অন্ধকার হয়ে আসছে, ফাইনালি অন্ধকার হচ্ছে, 7:45 বাজে এখন, তাও আমাদের লাইট আছে, তুই যা লাবে আমি আর মামা বাড়ি যাবো, পাগল দাও চলে। সো ফাইনালি অন্ধকার হলো, অ্যান্ড আমরা একদম ঠিক টাইমে এগোচ্ছি, একদম পারফেক্ট টাইমে আমরা অলমোস্ট চলে এসেছি গার্ডেন্সের কাছে, একদম পারফেক্ট টাইম, ঠিক গোধূলি লগ্ন বলে এটাকে, এই লগ্নে আমরা তোর এইটাই মনে আমাদের লগ্ন ছিল না, 6:06, বাট এখন বাজে 8টা, হ্যাঁ ভুল লগ্ন না, জাপানে মানে এখানে দেরি করে সন্ধে হয় বলে, বাট গোধূলি লগ্ন এটাই বলে, জাপানে থাকলে পরে 7:30 বিয়ে হতো, ইন্ডিয়ায় ছিলাম বলে 6টায় হয়েছে, মানে আমাদের সোশ্যাল ম্যারেজটা এরকমভাবে হয়েছে, 6:00 PM শার্প, 6টাতেই, 6টা থেকে লগ্ন ছিল রে, সবাই প্যানিক করছিল, আমার সব কিছু প্রচন্ড কুইক কুইক ছিল, বসেছিল বউ আসেনি, পাগল পাগল করছিল, আসতি আসলি কেন, না আসলি পারতি, আমি আরামসে রেডি হয়ে দুটো ফটো তুলে বাড়ি চলে যেতাম, নিজের বাড়ি কমফোর্টেবল, কাটায় বসে থাকতো, কি কিছু কাজ করে রয়েছে কাজ করে না, এত তাড়াতাড়ি বিয়ের লগ্ন কেউ রাখে, 6টা ইজ টু আর্লি, আমি 2 ঘন্টাও টাইম পাইনি, যে এরকম পাগলের মতো সাজিয়ে দিয়েছিল, এর জন্য সব লিপস্টিক বেরিয়ে যাচ্ছে, কাজল পড়ে যাচ্ছে, আর অনেক সস্তায় মেকআপ করেছে, প্লিজ আমার টাকা ছিল না রে বেশি কস্টলি মেকআপ আর্টিস্ট ভাড়া করা, অ্যান্ড ইটস ওকে, বিয়েতে টাকা খরচা করাটা বোকামো, লাইফে এইসব, লাইফে এক্সপিরিয়েন্স, ট্রাভেল এক্সপিরিয়েন্স,
শরীর টরি খারাপ, মেডিকেল এক্সপেন্সের জন্য টাকা সেভ করে রাখতে হয়, বিয়েতে লোক খাও না। আই এম নট, ওকে, সো দ্যাট অ্যাজ ইট ইজ, অন্ধকার হয়ে গেছে। আই এম, আজকের ব্লগটা এইটুকুই থাক, টাটা, সি ইউ, টেক কেয়ার, সি ইউ এগেন টুমরো অর মেবি ডে আফটার টুমরো। সো অ্যাপার্টমেন্টে ঢোকার আগে আর একবার, কি সুন্দর এই যে এই সবে সবে সানসেট হয়েছে, অ্যান্ড এই হালকা একটা অরেঞ্জ হিউ, এই লুকস লাইক ক্লাউড ক্যাসেল, আমি এটাকে ক্লাউড ক্যাসেল বলি, পুরো মনে হচ্ছে মেঘেদের রাজত্ব, বিউটিফুল না? আচ্ছা, মোমো ঘুমিয়ে পড়েছে বাড়ি ফিরতে গিয়ে, মোমো ইজ স্লিপিং, অ্যান্ড ওটা কাফু রিসর্ট দেখা যাচ্ছে, যেখানে আজকে অভিষেক ভেবেছিল ওই অবধি আমাদের হাঁটিয়ে নিয়ে যাবে, বাট হলো না সেটা, ওটা অনেকটা দূর। ওখানটায় ছিল ওরা জানুয়ারি মাসে বুট ক্যাম্পে যখন এসেছিল 2 weeks, ওই রিসর্টটায় ছিল। ইটস ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ইন ওকিনাওয়া, তার সাথে ওয়েস্টার টাই আপ আছে। মোমোকে নিয়ে আটেটে, আবার মোমোকে ক্রেশে রেখে আমরা পাগলামো করতে পারি, তাই না বল? বা তাহলে মোমোর ঘোরা হবে না, তাহলে আমরা অসম্ভব মতো সেলফিশের মতন ঘুরে বেড়াবো তাহলে। আজকে এত ঘুরে কাল আবার বিচে যেতে পারবি? ওয়াও, বাস সকাল 8:30 বেরোতি, পারবি নিজের শরীরটাকে তুলে 8:30 মধ্যে বেরিয়ে যেতে? আবার 8:30 বাস আছে, আমার মনে হয় 10:10 তখন পুরো রোদের মাথায় রোদ নিয়ে মাথাটা